একটাই রুম নিয়েছিলাম, বুঝতেই পারছো ছেলেদের যেটা হয় সবই ছড়িয়ে ছিড়ে থাকে, কিছু এক জায়গায় থাকে না। আমাদের আরেকজন রাইডার সাথে আলাপ করায়নি কালকে, নামটা হচ্ছে ছোটু বাট মানুষ সাইজে অনেকটা বড়, ম্যাচ খাচ্ছেন নামের সাথে। এখন এখানে এত ঘোরা পেয়েছে জায়গা, মানে বোঝা যাচ্ছে না কোনটা দিয়ে ঢুকবো। পুলিশকে জিজ্ঞেস করে বললো এটা দিয়ে যেতে, আর একজন ঠাকুরমশাই বলতে পারে এখানকার সে পেছনে লেগে আছে আমাদের। চলো এই হচ্ছে রাস্তা, দেখি আগে সবাই দেখে নাও। চলো শঙ্কর।
প্যানেল এখন আমরা রুম ছাড়ছি, টাইম হয়ে গেছে। এখন টাইম হয়েছে সাড়ে নটা বাজে। খুব ভালো রুম, আর এখানকার হোটেলের লোকদের ব্যবহারও খুব ভালো। তো ফাইনালি আমাদের দেওঘরকে টাটা করার টাইম হয়ে গেছে, আর আমার বাইক রেডি হয়ে গেছে। এদিকে রণিত রেডি, ডিকেদার রেডি, ছোটু রেডি, আবির কই বেরিয়ে গেল, চল চল। চলো, ফাইনালি সব রেডি হয়ে গেছে, আর বাকি এখন তেলটা ভরতে হবে, তেলটা ভরবো। সো এই হচ্ছে হোটেল সিটি প্লেস, চলো টাটা। ঝাড়খণ্ডে এখানে পেট্রোলের দাম আমাদের কলকাতার থেকে, তো ওয়েস্ট বেঙ্গলের থেকে অনেকটাই কম, প্রায় 7-8 টাকা মতো কম পড়ছে। তো আমরা ভেবেছিলাম যে এই হচ্ছে, এই বাদিকটা গেলেই হচ্ছে মেন বাবার মন্দির, তো কাছেই ছিলাম, খুব একটা দূরে না। এই হচ্ছে দেওঘর, কালকে থেকে ঝাড়খণ্ডে ঢুকেছি, আর ঝাড়খণ্ডে দেখছি মোটামুটি বেশিরভাগ রাস্তাই ভালো, মানে যেটুকু আমরা কভার করছি ওইটুকুতে খারাপ রাস্তা সেরকম একটা পাইনি। আর আজকে প্ল্যানিং তো আছে পাত্রাতু, বাট যাই না পাত্রাতু হয়তো ঢুকতে ঢুকতে সন্ধ্যে হয়ে যাবে, তো ওই জন্য আমাদের একটু চেঞ্জ হচ্ছে, মানে চেঞ্জ করবো ভাবছি যে হাজারিবাগ থেকে যাবো, দেন কালকে ওখান থেকে একদম ফার্স্ট মর্নিং বেরিয়ে যাবো, তারপর ওটা ওখান থেকে ঘুরে একবারই ঢুকবো। সো দেখা যাক, এটা টার্গেট আছে, এখন বাকিদের সাথে একটু ডিসকাস করতে হবে। আমি হাওয়া দিলাম তো ওরা একটু এগিয়ে গেছে, চলো দেখি কত এগিয়ে। বাট এখানে এখন অবধি, এখন টাইম হচ্ছে 11টা বাজে, কিন্তু আমি এখনও রোদের কোনো তেজ পাচ্ছি না, মানে গরম ছেড়ে লাগছেই না বলতে গেলে, মনে হচ্ছে শীতকালে যে একটা যেরকম আমেজ থাকে ওরকম প্রায় লাগছে, ভালো লাগছে যে এত তাড়াতাড়ি ঠান্ডাটাকে ভোগ করতে পারছি। বাট মানে ভেবেছিলাম না ঠান্ডাটা পাবো বলে, কালকে ঢুকেছি অত রাতে, তারপর সকালে ঘুম থেকে উঠতে ইচ্ছে করছিল না, অনেকে ডাকছিল যে পুজো দিতে হবে, পুজো দিতে যেতে হবে না, ওই জন্য একটু লেটেই উঠলাম, সবাই একটু রেগেই আছে আমার উপর, কিছু করার নেই, যাই হোক মানিয়ে নেবো, নো টেনশন। জয় ভোলানাথ, চলো বাবা আবার যদি ডাকবো আবার নিশ্চয়ই আসবো। তো একটা কথা যেটা বলা ছিল, বাবার মন্দিরে যদি তোমরা আসো, এখানে কোনো পণ্ডিত ধরার দরকার নেই, বাইরে যেতে যেতে দেখবে যে ফুল মালা বিক্রি হচ্ছে, কিনে নাও, কিনে যেরকম আমরা কালীঘাটে নিয়ে যাই, গিয়ে লাইনে দাঁড়িয়ে পুজো দিই, জাস্ট ওরকমভাবেই পুজো দিতে পারবে, কোনো ব্রাহ্মণ দেখা ধরার দরকার নেই। কিন্তু তোমরা নর্মালি ঢুকে আরামসে লাইন দিয়ে বাবার দর্শন করে বাবাকে জল, গঙ্গা জল ঢালতেও পারবে। তো একটুখানি ওই জায়গাটা ভিড় থাকে, মানে বাবা যে জায়গার মধ্যে একটু মানে প্রচণ্ড ভিড় থাকে, তো একটু ঠেলাঠেলি হবে, একটুখানি সাবধানে একটু জোর লাগিয়ে বাবাকে দর্শন করে নিতে হবে। ওহো, দেখুন ওখানে একটা পাহাড় দেখা যাচ্ছে, কালকে হয়তো অনেকগুলো হয়তো মিস করে গেছি, তো আজকে ফার্স্ট শুরু হলো এই ছোট একটা পাহাড় দিয়ে, জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা।
আর এখানে এই যে টানগুলো আছে খুব মানে এত বাজে বাজে টানগুলো, এই যে টানগুলোতে বাসগুলো এমন ভাবে আসে, বাস বা ছোট ছোট কিছু গাড়ি আছে, মানে খুব মুশকিল হয়ে যায় তখন সামলানো। তো এখানে আসলে একটুখানি ধরে চালিও তোমরা সবাই। রাস্তাগুলো দেখে বুঝতেই পারছো কিরকম রাস্তা, জাস্ট মানে মানে মাখন রাস্তা এটা। এখন আমরা প্রায় রাঁচি ঢুকে গেছি, রাঁচি ঢুকে গেছি তো, আরে জোক ছিল ভাই এটা, ইয়ারকে বুঝিস না। ও যে আমরা এখন সব দেওঘর থেকে বেরিয়েছি, এখন রাস্তা দাঁড়িয়ে এইগুলো হচ্ছে, এই যে রাস্তা দাঁড়িয়ে এখন এইগুলো হচ্ছে। আর আমাদের ভিডিও ক্যামেরাম্যান হচ্ছে রনিত, মুভি মেকার। যদি কারোর কিছু সিনেমা ফিনেমা বানাতে হয় কন্ট্যাক্ট করে নেবে, আমি নাম্বার দিয়ে দেবো, চাপ নেই। আর আজকে প্ল্যানিং হচ্ছে আমাদের রাঁচি অবধি যাওয়ার, ওই জন্য আর এত কিছু টানাটানি করছে না, চিল চিল করতে করতে যাচ্ছি। আর আমাদের এখন সাপ পাগল হয়ে গেছে, সাপ ধনির বাড়ি যাওয়া, ও মাহি মাহি, ইয়েস এটা একটা করতে হবে ধনির বাড়িটা। আর এখন সবাই প্রো রাইডিং হওয়ার প্ল্যানিং করছে। কবির সিং, বাহ, যে যার পাচ্ছে বাইক নিয়ে বেরিয়ে যাচ্ছে, মানে কিছু ভিডিও শট করে নিই, এটা তোমরা এবার দেখাবো তোমাদের শটগুলো কেমন এসছে, চেষ্টা করছি ভালো করার। চলো আগে কিছু শটগুলো দেখি, দেখি নিয়ে দেখার পর আপাতত সবার ভিডিও ফটো যার যার চাহিদা ছিল সব সব পূর্ণ হয়েছে, এখন জানি না কার কতটা কী হয়েছে। আর এখন টাইম হয়েছে দেখতেই পাচ্ছ 12টা বাজে, আর এখান থেকে রাঁচি এখনও প্রায় দেখাচ্ছে 250, আরামসেই যাচ্ছি, কোনো করে যাচ্ছি না। আমাদের সাপ কোথায় দেখ, জঙ্গলে ঢুকে গেল কিনা, সাপ জঙ্গলে, এই সাপ জঙ্গলে ঢুকে গেছে, ওই সাপকে দেখিয়ে দিই, সাপ জঙ্গলে আছে, আঙ্কিল সাপ দেখ জঙ্গলে চলে গেছে, চলো বাদ বাকি এবার গোপুরে কথা হবে, আবার একটু ডমিনার চালাতে ইচ্ছে করলো, তো ডমিনারে এসেছি, দেখা যাক, একটু মজা তো লাগছেই কারণ হাই পিক আপ গাড়ি। ওটা চলে গেছে গা গা করে, চল চল চল, তো একটু অ্যাডভেঞ্চার করতে হবে, শুরু করলাম আজকে থেকে ফার্স্ট অ্যাডভেঞ্চার।
হ্যাঁ হ্যালো, কোথায় আছো তোমরা? এই পেছনে আছি, দাঁড়া তোর এক জায়গায় দাঁড়া, আসছি আমরা। দাঁড়িয়ে আছি আমরা, কিন্তু পেট্রোল অবস্থা ভালো না। কার? আচ্ছা ঠিক আছে, দাঁড়া আসছি আমরা। হ্যাঁ হ্যাঁ, যতটা যাবে ওকে যেতে দিবি, কিন্তু ব্রেক মারবি না। জোরে দল, জোরে দল, জোরে দল, লাস্ট তুলিস না। এই ফার্স্ট টাইম আমি অ্যাডভেঞ্চার করলাম, তার সাথে আবির ছোটু। ভাই কিরকম এক্সপিরিয়েন্স একটু বল। খুব ভাই এইসব করতে নেই কখনো। ছোটু নামতে আসলে ফাটবে, তারপর সাথে পড়তে হয় কাউকে, পড়তে পারে। ও আচ্ছা, তাহলে পড়তে পারে না, ব্লক হচ্ছে, ও পড়লে ভালো মজা হবে। ওরে, আমাদের আরো দুজন রাইডার সামনে গিয়ে দাঁড়িয়ে আছে, বারবার ফোন করেই যাচ্ছে, করেই যাচ্ছে, আর আমরা এখানে এনজয় করছি। ঠিক আছে, আমরা ফার্স্টে ওই পাহাড়টাতে উঠেছিলাম, পাহাড় না বা ছোটু বলতে পারো আমাদের কাছে পাহাড়, ওটাই উঠলাম। তারপর ওখান থেকে আবার সেকেন্ড, ফার্স্ট ছোটো থেকে আমরা টার্গেট করি বড়োতে যাওয়ার, তো আগে ছোটোটা ট্রাই করলাম, ছোটোই পাস করার পর আমরা বড়োটাই উঠলাম। সবাই ফটো তুলতে ব্যস্ত আছে, ফটোগুলো তুলে নিক, আর চলো আবার যখন নামবো গোপরে দেখা করছি। চলো টাটা। তো এখন আমি রাঁচি থেকে প্রায় 200 কিলোমিটার দূরে আছি, আর এখন টাইম হয়েছে দেখছো 5টা বাজে। আর এখানে একটা প্রবলেম হয়েছে, আমার টায়ারটা পাংচার হয়ে গেছে, ওটা সারাতে হবে, একটা বড় পেরেক ঢুকে আছে। আর এখান থেকে নাকি শুনলাম যে প্রায় 60 কিলোমিটার মতো রাস্তা একটুখানি খারাপ আছে, খারাপ মানে রাস্তা খারাপ না, মানে সেফটি দিকটা একটুখানি কম আছে সেফটিটা। তো আমরা চাইছি অন্ধকার হতে এখান থেকে বেরিয়ে যাওয়া। আর সবাই আপাতত রেডি হয়ে গেছে ওখানে, যে যার বাইকে এবার বসবো, খাওয়া দাওয়া হয়ে গেছে, আর চলো দেখা যাক কতক্ষণ এবার আছি, ঢুকতে পারি কি না আজকে। চলো রেডি না, বুঝতে পারছো পেশের হালাত দেখে খুবই টায়ার্ড হয়ে গেছি, আর এখন বলার মতো আর গায়ে জোরও নেই, আর টাইম হচ্ছে এখন 12:15। আবির আর একজন ছোটু দুজন খাবার আনতে গেছে, খাওয়াও কিছু হয়নি। সো আপাতত রনিদার আমি আছি এখানে বসে, ওয়েট করছি ওরা আসুক, দিলে খাবার টাবার খাবো। আর চলো আজকে আর কিছু বলবো না, কালকে সকালে উঠে বাদ বাকি কী কী স্টোরি হয়েছে তোমাদের বলবো। চলো টাটা।